স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার নেতা কেইর স্টারমার। 10 ডাউনিং স্ট্রিটে দেয়া ভাষণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্যে আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন প্রধানমন্ত্রী। এর আগে বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। 650 আসনের মধ্যে লেবার পার্টি নিশ্চিত করেছে 412টি আর কনজারভেটিভরা পেয়েছে 121 আসন। 10 ডাউনিং স্ট্রিটে এসেছেন নতুন বাসিন্দা, তাকে স্বাগত জানাতেই এ উল্লাস। লেবার পার্টির বিপুল বিজয়ের পর প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান কেইর স্টারমার। এর আগে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করেন স্টারমার, সেখানেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন তিনি। প্রচারণায় পরিবর্তনের বার্তা দিয়েই মূলত ভোটারদের মন জয় করেছেন লেবার প্রধান কেইর স্টারমার। দায়িত্ব পেয়েই বিদায়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন প্রধানমন্ত্রী। ধন্যবাদ দিতে চাই বিদায়ী প্রধানমন্ত্রীকে। ব্রিটেনে তিনি প্রথম এশিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। তিনি যে চেষ্টা চালিয়েছেন তা অস্বীকার করার উপায় নেই। ব্রিটেনকে আমরা আবারও তার আত্মপরিচয় ফিরিয়ে দিতে চাই, এজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। প্রতিটি পেশার মানুষকে একসাথে হয়ে কাজ করতে হবে। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে 14 বছর পর যে ক্ষমতায় পালাবদল আসছে তা আগে মিলেছিল আভাস। তবে রক্ষণশীল শিবির এতটা কোণঠাসা হবে তা ছিল কল্পনার বাইরে। বরণ করেছে দলটির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। এমন ভরডুবির পর ফল ঘোষণার বহু আগেই হার মেনেছেন ঋষি সুনাক, প্রতিদ্বন্দ্বীদের জানিয়েছেন শুভেচ্ছা। স্যার, কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন। ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে। ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে নির্মম রায় দিয়েছেন। দলের পরিশ্রমী এবং সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি, তবে এই ফল থেকেও শেখার অনেক কিছু রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক সরকারের অবস্থানে বেশ ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশরা। দলীয় অন্তর্কোন্দল বারবারই আসে জনসমক্ষে। 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী পদে এসেছে পরিবর্তন। নির্বাচনে লেবারদের এতটা দুরবস্থা, এবার দুর্গ হিসেবে পরিচিত বেশ কিছু আসনও হয়েছে হাতছাড়া। সমর্থন খুইয়েছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রসও। আরও কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতারও হয়েছে ভরাডুবি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ব্রিটেনের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ সিদ্দিক, রূপা হক, রুশনারা আলী এবং আফসানা বেগম। টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে জয় পান টিউলিপ সিদ্দিক। 23,000-এর বেশি ভোটে বিজয়ী হন লেবার পার্টির এই প্রার্থী। পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করেন আফসানা বেগম। তিনি পেয়েছেন 18,500-এর বেশি ভোট। প্রতিপক্ষকে 12,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন। অন্যদিকে পঞ্চমবারের মতো জয় পেয়েছেন আলোচিত লেবার প্রার্থী রুশনারা আলী। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী আজমল মাসরুরকে 1600 ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে ইলিং অ্যান্ড অ্যাক্টন থেকে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ডক্টর রূপা হক। 22,340 ভোট পেয়ে জয়ী হন তিনি। আরো 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই যেন ভিক্টরি হয়, এইবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। এই লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষেই কথা বলে যাব। সেখানে যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। মেয়ে টিউলিপ সিদ্দিকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বলেন, মানুষের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে তার মেয়ে। আমি আশা করি যে সে তার জীবনটাকে উৎসর্গ করেছে পলিটিক্সের রাজনীতিতে এবং তার পরিচয় তার দেওয়ার প্রয়োজন হয় না। সবার কাছে দোয়া চাই যে যেন তার কাজ তার নিষ্ঠার সাথে করে। ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে আসন হারালো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী লেবার পার্টি। ব্ল্যাকবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী কেট হলান্ডকে হারিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হুসেইন।
হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে 132 ভোটে হরল্যান্ডকে হারিয়ে বিজয়ী হন আদনান। ফিলিস্তিনপন্থী এই প্রার্থী পেয়েছেন 10,518 ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হরল্যান্ড পান 10,386 ভোট। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ও ওয়ার্কার্স পার্টির ক্রেইগ মারে। তৃতীয় অবস্থানে থেকে তিনি পেয়েছেন 7,105 ভোট। 69 বছর ধরে আসনটিতে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইন প্রণেতারা। রোহিঙ্গা ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ান হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভদের স্পিকার তান সেরি দাতো ডক্টর জোহারি বিন আব্দুল বলেন, আসিয়ান সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া দৃঢ় ভূমিকা পালন করবে। দুই স্পিকার দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ বিষয়ে আলোচনা করবে। এছাড়া শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন তারা। এ সময় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জানান, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ মালয়েশিয়ার একত্রে কাজ করার সুযোগ রয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির সহ অন্যান্য কর্মকর্তারা। মালয়েশিয়ায় নথি জালিয়াতি সিন্ডিকেট পরিচালনাকারী এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকার একটি স্থানীয় হোটেল রুম থেকে আটক করে গোয়েন্দা বিভাগ। পরিচয় প্রকাশ না করে কর্তৃপক্ষ জানিয়েছে, সিন্ডিকেট পরিচালনাকারী বাংলাদেশি ব্যক্তি 3 মাস ধরে নথি জালিয়াতির কাজ করে আসছে, অবৈধ পাসপোর্ট বানানোর কাজও করত সে। এ সময় অভিযান চালিয়ে হোটেল থেকে ল্যাপটপ, প্রিন্টার জাল সন্দেহে 45টি পাসপোর্ট, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালের 102টি পাসপোর্ট উদ্ধার করেছে গোয়েন্দা বিভাগ। তদন্ত চালাতে আটককৃত বাংলাদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বৃহৎ মেলা টেক্স ওয়ার্ল্ড। জমকালো এই মেলার আয়োজন করে জার্মান ভিত্তিক কোম্পানি ম্যাসে ফ্রাঙ্কফুর্ট। 1 জুলাই থেকে শুরু হওয়া মেলা চলে 3 জুলাই পর্যন্ত। এবারে টেক্স ওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের টেক্সটাইল, গার্মেন্টস ও চামড়া খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও দেশি স্টলের সংখ্যা ছিল তুলনামূলক কম। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো প্যারিসের পোর্ট দ্য ভার্সাই প্রদর্শনী কেন্দ্রে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ টেক্সটাইল মেলা। নিজ দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে মেলায় অংশ নিয়েছেন অন্তত 26টি দেশ। এবারের টেক্স ওয়ার্ল্ড মেলায় বাংলাদেশ থেকে টেক্সটাইল, গার্মেন্টস ও চামড়া শিল্পের 19টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে মেলায় বাংলাদেশের স্টলের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি। মেলায় অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ীরা জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির মাধ্যমে উপস্থিত বাংলাদেশি কোম্পানিগুলোর সংখ্যা খুবই কম। মেলায় উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান। এছাড়া অংশ নিয়েছেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন। তারা জানান, টেক্স ওয়ার্ল্ডের মতো বিশ্ববাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়াতে সরকারের পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এছাড়া মেলায় স্টল দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। আমাদের যে এই জায়গাটা আমরা বিশ্বের দরবারে কোনোরকম করে তুলে ধরতে পারছি না। আমরা মেড ইন বাংলাদেশের যে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও আমরা যেভাবে প্রচারণা দরকার, এই প্রচারণাটা আমরা আসলে পিছিয়ে আছি। আমাদের গার্মেন্টস এক্সপোর্ট পৃথিবীর দ্বিতীয়তম, কিন্তু আমরা সবসময়ে পিছিয়ে পড়ে থাকি। তার একটাই মাত্র কারণ, আমাদের অর্গানাইজার নাই কোনো দেশে। গভর্নমেন্ট কোম্পানি দিয়ে কিন্তু সমস্ত কিছু অর্গানাইজেশন সম্ভব না। এটা গভর্নমেন্ট লেভেলের কাজগুলো কিন্তু হয়ে গেছে, বাট যেটা কোম্পানি লেভেল, এজেন্ট লেভেলের কাজ করা দরকার, ওই কাজগুলোকে আরও অনেক সুন্দরভাবে এটাকে গোছায় কাজ করতে হবে। অ্যাজ এ ফ্যাক্টরি ওনার্স আমরা ফেয়ারে এসেছি এখানে অ্যাটেন্ড করতে, নতুন নতুন কাস্টমারসদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করার জন্য, ভালো বিজনেস যেন আমরা করতে পারি হয়, আশা করছি ভালোই হবে।
মেলায় প্রদর্শন করা হয় তুলা, ডেনিম, বোনা কাপড়, উল ও পশমি বিভিন্ন সামগ্রী। মেলা দেখতে ভিড় জমান দেশি বিদেশি দর্শনার্থীরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন ফেরোজ মিয়া নামে এক প্রবাসী। এ সময় নাসির মিয়া নামে আরও এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছে। দুইজনই মুন্সীগঞ্জের ইচ্ছাপুরের বাসিন্দা। নিহত ফেরোজ মিয়া গুলিবিদ্ধ নাসির মিয়ার ভগ্নিপতি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে এই ঘটনা। স্বজনরা জানান, জোহানেসবার্গের লেনেসিয়ায় ব্যবসা পরিচালনা করতেন নাসির মিয়া এবং ফিরোজ মিয়া। বৃহস্পতিবার তাদের দোকানে আকস্মিক হানা দেয় 3 সদস্যের একটি ডাকাত দল। এ সময় নগদ টাকাসহ আরও কিছু মূল্যবান জিনিসপত্র লুটপাট করে তারা। যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে ডাকাতরা এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফিরোজ। সৌদি আরবে আগুনে পড়ে নিহত 4 বাংলাদেশের মাঝে 3 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার। নিহতের পরিবারগুলোতে বইছে শোকের মাতম। স্বজনরা জানান, বুধবার সৌদি স্থানীয় সময় বিকেল 5টায় রিয়াদের মুসাসানিয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। এতে পুড়ে যান নওগাঁর তেজনন্দী গ্রামের ফারুক হোসেন, দীঘা গ্রামের শুকবর রহমান, শিকারপুর গ্রামের এনামুল হোসেন। নিহত অন্যজন নাটোরের বাসিন্দা। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে কাতর নিহতের পরিবার। মরদেহের অপেক্ষায় রয়েছে স্বজনরা। জানায়, নিহত 3 জনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারের হাল ধরতে ঋণ ও ধার দেনা করে প্রবাসে বাড়ি জমায় তারা। বাবা সেতন হয়নি, বাবার ফোন দেয়নি, আমাকে মা ডাক দেয়নি, শুয়ে আছে আর ঘুমের থেকে উঠেনি। ওই অবস্থায় মানে একবারে ধুঁয়া টুঁয়া ঢুকে ওইভাবেই পড়ে গেছে। ওই চোরা ভিক্ষার কাম করে ওই সেটি লিয়ে গেছিলো, লিয়ে যায় ওর কাম করতে করতে আগুন লাগে, পুড়ে মরে গেছে। আমাদের লাশটা আমরা চাই, এটাই আমার আকুল আবেদন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের এক তরুণ। সরাসরি মিশরের রাফা সীমান্তে গিয়ে 10,000 মানুষের জন্য পাঠিয়েছেন খাদ্য ও চিকিৎসা সামগ্রী। রাফা থেকে চট্টগ্রাম ফিরে সেখানকার মানবিক বিপর্যয় ও দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই তরুণ। চারদিকে গুলি, বোমা, হতাহতদের আত্মচিৎকার আর অ্যাম্বুলেন্সের সাইরেন, শত শত মানুষের মৃত্যু। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ফিলিস্তিন জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞ। যা চট্টগ্রামের ছেলে আহমেদ সাজিদান রাফসানের মনকে নাড়া দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিসোটায় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী তহবিল সংগ্রহের পর কিছু স্বেচ্ছাসেবক সহ রাফা সীমান্তে গিয়ে সেখান থেকে গাজার বিভিন্ন ক্যাম্পে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠান। বিল্ডিংয়ের মধ্যে ধসের মধ্যে বাচ্চা কান্নায়, বাবা মার জন্য মানে কান্না করছে, তার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই, জীবনে কোনো নিশ্চয়তা নেই, একবেলা খাবার খাওয়ানোর কোনো নিশ্চয়তা নেই। আর বিশেষ করে আমি যেটা দেখলাম, নারী এবং শিশুদের ওই পরিমাণ ওদের প্রতি যখন ওই কষ্টটা, ওরা যখন ওই কান্নায় ভেঙে পড়ে, ওটা আসলে সহ করার মতো একদমই না। মা ও বোনের নামে প্রতিষ্ঠিত শিরিন সাজমিলা ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজার 10,000 মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন এই তরুণ। প্রত্যক্ষ করেছেন সর্বস্ব হারানো অসহায় মানুষের মানবেতর জীবনযাপনের চিত্র। চট্টগ্রামে ফিরে তুলে ধরেন দুঃসহ সে অভিজ্ঞতা। বেশিরভাগ আমরা যেটা দেখি যে ওদের হাত পা অ্যাক্সিডেন্টে বা বোমা হামলায় চলে যাচ্ছে। আর তার চেয়েও বেশি যেটা বর্বরতা, আমাদের স্বেচ্ছাসেবক যারা গাজাতে আছেন তারা আমাদেরকে কনস্ট্যান্টলি যে নিউজটি বলছে, এই মুহূর্তে আসলে বোমা ঘর্ষণের চেয়েও খাবার দাবারের অভাবে, খাদ্য অভাবে, স্টারভেশনের কারণে প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। 2022 সালে কলকাতায় সড়ক দুর্ঘটনায় মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শিরিনারা চৌধুরী এবং বোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজমিলার মর্মান্তিক মৃত্যুর পর এ দুজনের নামে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন রাফসান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।